নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই মে বৃহস্পতিবার 5 রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে একটি কথা আমি বলবো, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আগামীকাল 5ই মে বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এই 5 রাশির শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক শুভ সংখ্যা অর্থাৎ টার্গেট নাম্বার এবং শুভ রং, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করব। ভিডিওটি খুব ছোট্ট তৈরি করি, আমি আবারও বলছি ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করেও যেতে পারেন। দেখুন, আগামীকাল 5ই মে বৃহস্পতিবার যে 5 রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সে 5 রাশি কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবেই পাবে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ স্ট্রং পজিশানে থাকে, তাহলে আপনি কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হবেন। অর্থাৎ আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। এই রাহুকে যদি আপনি স্ট্রং করেন, এই জন্য আমি বারবার বলছি রাহু কবচ আপনারা পরিধান করুন। বিশেষ করে আপনার ক্ষেত্রে আকর্ষিক প্রাপ্তির জায়গাটা যাদের ক্ষেত্রে আটকে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, তারা 4 গুণ 5 গুণ পর্যন্ত কিন্তু লাভ কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটি কথা আমি আবারও বলবো, ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনাদের ধন আকর্ষণ আপনাদের করবেই করবে। তো আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল এই যে বৃহস্পতিবার যে 5 রাশি হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে, সেই সৌভাগ্য রাশিগুলোর নাম এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা এবং রাশিভিত্তিক আমি টার্গেট নাম্বারটি দিব। বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু পাবেন। এর পাশাপাশি আপনার জন্মছকে যদি নবম পঞ্চম দ্বিতীয়ের কানেকশান থাকে, নবম পঞ্চম এবং দ্বিতীয়ের কানেকশান থাকে, নবম ভাব আমাদের ভাগ্যভাব, অর্থাৎ ভাগ্যভাব যত স্ট্রং থাকবে কি না, আপনার প্রাপ্তির জায়গাটা, আকর্ষিক প্রাপ্তির জায়গাটা তত কিন্তু মজবুত হবে। এবং পঞ্চম ভাব আমাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, এই পঞ্চম ভাব আমাদের যত স্ট্রং থাকবে, হঠাৎ প্রাপ্তি আমাদের কিন্তু ঘটবে। এর পাশাপাশি আপনার নিজস্ব জন্মছক আপনারা বিচার করে নিতে পারেন, এবং যাদের ক্ষেত্রে জন্মছক নেই, তারা হস্তরেখার মাধ্যমেও কিন্তু জানতে পারবেন আপনার ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগ আছে কি নেই। দেখুন, প্রচুর কমেন্টস আসছে রাহু কবচ কোথায় পাবো, হোয়াটসঅ্যাপেও এসছে। দেখুন, রাহু কবচটির জন্য আপনাদেরকে বুকিং করতে হবে, মানে সঙ্গে সঙ্গে বললে, আজ বললে আপনি কাল এটা কিন্তু পাবেন না। প্রচুর ডিম্যান্ড রাহু কবচের, আবারও বলছি। তো আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে আপনারা মেসেজ করুন, কী প্রসেস আছে, কী নিয়ম আছে, সব কিছু ইন ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল বৃহস্পতিবার যে রাশিগুলো প্রাপ্তি ঘটতে চলেছে, হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর একে একে নাম আমি আপনাদেরকে জানাব। দেখুন, আগামীকাল রাহুকালটা 1:32 থেকে 3:25 পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে, এবং যোগটি খুব ভালো যোগ থাকছে, সুকর্মা যোগ, মানে যে কোন শুভ কর্ম কিন্তু আপনি করতে পারেন।
মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। শুভ সময় 11:36 থেকে 12:48 পর্যন্ত একটি সময় থাকছে। আরেকটি আপনার যে সময়টি দেখছে 10:04 থেকে 11:52 পর্যন্ত একটি শুভ সময় কিন্তু থাকছে। এই সময়গুলো কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু আপনার ঘটাবে। এবার আমি একে একে রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সংখ্যা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু তার আগের বিষয়গুলো কিন্তু জানা দরকার। আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার ভাগ্যে আছে কি না, ভাগ্যকে স্ট্রং করুন। আমি বারবার বলছি, ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, আপনি পাহাড় ভাঙতে পারবেন। আরেকটি কথা, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, অর্থাৎ ঘুমন্ত সিংহ যদি বুঝতে থাকে তাহলে কিন্তু হরিণ আসে না, সিংহকেও কিন্তু দৌড়ে কিন্তু হরিণকে ধরতে হয়। তো আপনাদের প্রচেষ্টা থাকা একাউন্টেই দরকার। এর মাধ্যমে জানতে যদি আপনাদের প্রচেষ্টা এবং ইচ্ছা যদি থাকে নিশ্চয়ই হবে। তো এবার আমি একে একে রাশিগুলোর নাম জানাই। একটি প্রথম যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সেটি হচ্ছে অফ হোয়াইট কালার, শুভ রং অফ হোয়াইট। শুভ সময় 9:46 থেকে 10:52 পর্যন্ত। টার্গেট নাম্বার আপনাদের 76। এরপর যে রাশির কথা আমি বলবো, দ্বিতীয় রাশির যে নাম সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ রং সেটি হচ্ছে সাদা, এবং আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 42, এবং শুভ সময় 11:52 থেকে 1:04 পর্যন্ত, 11:52 থেকে 1:04। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সেটি হচ্ছে হালকা বেগুনি। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 14, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 14। শুভ সময় 8:48 থেকে 11:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে, আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 66, এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং হালকা নীল। টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 71। সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সেটি হচ্ছে লাল। টার্গেট যে নাম্বার টার্গেট নাম্বারটি হচ্ছে আপনাদের 54, এবং আপনাদের আগামীকাল যে শুভ সময়টা যেটা থাকছে সে সময়টা হচ্ছে আপনাদের সকাল 10:52 থেকে, সকাল 10:52 থেকে আপনার 12:14 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বললাম কি না, সেই রাশিগুলো আগামীকাল অর্থ কিন্তু পাবে, অর্থাৎ গরিব থেকে ধনী এই রাশিগুলো কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে হতে চলেছে। যদি আপনার জন্মছকে এই আকস্মিক প্রাপ্তি যদি থাকে, অবশ্যই মা লক্ষ্মী আপনার ধনভাণ্ডার পূর্ণ কিন্তু করতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।